যুক্তরাজ্যের আসন্ন জাতীয় নির্বাচনে লড়ছেন বাংলাদেশি বংশোদ্ভূত ছয় নারী। বিরোধী দল লেবার পার্টির মনোনয়নে নির্বাচনে লড়বেন তারা। এই ছয় নারীর মধ্যে বর্তমানে ব্রিটিশ পার্লামেন্টের নিম্নকক্ষ হাউস অব কমন্সের সদস্য রুশনারা আলী, টিউলিপ সিদ্দিক, রূপা হক ও আফসানা বেগম রয়েছেন। তাদের সঙ্গে এবার প্রার্থী হিসেবে রয়েছেন রুমি চৌধুরী ও রুফিয়া আশরাফ। এবার আসন্ন জাতীয় নির্বাচনে বিরোধী দল লেবার পার্টির জয়ী হওয়ার সমূহ সম্ভাবনা রয়েছে। ইতোমধ্যে সব জনমত জরিপে ক্ষমতাসীন কনজারভেটিভ পার্টির থেকে 20 পয়েন্ট এগিয়ে আছে লেবার পার্টি। বড় কোনো অঘটন না ঘটলে 15 বছর পরে যুক্তরাজ্যে সরকার গঠন করবে লেবার পার্টি। দলটি ক্ষমতায় এলে বাংলাদেশি বংশোদ্ভূত এই নারীদের মধ্যে কেউ হয়তো মন্ত্রিসভায় স্থান পেতে পারেন। যুক্তরাজ্যে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী 4 জুলাই। দেশটিতে বর্তমানে সরকারের মেয়াদ শেষ হওয়ায় অন্তত 6 মাস আগে আগাম নির্বাচনের ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী ঋষি সুনাক। যুক্তরাজ্যে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী 4 জুলাই। দেশটিতে বর্তমান সরকারের মেয়াদ শেষ হওয়ার অন্তত 6 মাস আগে আগাম নির্বাচনের ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী ঋষি সুনাক। নিউজ ডেস্ক, ফোকাস টিভি। আলোতে থাকুন, ফোকাসে থাকুন, হাত রাখুন প্রজন্মের হাতে।